ফর্সা হয়ে গেছেন এক টানা এক বছরে, কেমনে কিছু মাখছেন? আপনি আমার আগে দেখেন না, আমি সবসময় ফর্সা ছিলাম। গালগুলো দেখেন একবার, তাকায় দেখেন একটা স্টেডিয়াম, এতে কিন্তু আইসিসি খেলার প্ল্যানিং চলছিল, ফলের খেলার। কি সিনগুলো চেনা চেনা লাগে? এই সিনগুলো প্রত্যয় হিরণের কামব্যাক প্রজেক্ট ব্যাডাস খারাপ গাধা সিরিজের শুটিংয়ের মোমেন্টসের ভিডিও। আর চলেন আজকে আপনাদের দেখাই শুটিং সেটে কি কি মজার কাণ্ড হয়। শুরুতে অবশ্যই ক্যামেরার সামনে আসতে হলে তো মেকআপ দিয়ে রেডি শেডি হয়ে আসতে হবে, এসে সবাই সেই কাজেই ব্যস্ত আর আমাদের হোস্ট ব্যস্ত, কাকে আগে ধরে প্রশ্ন করা যায়? হ্যালো হ্যালো, ক্যামেরা তো পাচ্ছে না। আহা, অসময় ডিস্টার্ব করলে তো হবে না। থাক ব্যাপারটা, প্রত্যেককে তো ফাঁকা পেয়ে গেলেন, যে বেচারা একটানা শুটিং করতে করতে হেভি টায়ার্ড। এই যে এত কষ্ট করছেন, কেউ এসে একটু ভালোবাসা দিচ্ছে না? এই যে ভালোবাসা যদি কেউ দিয়ে থাকে, এটা আপনিই প্রথম, ঠিক আছে? আর কেউ আমার কোনোভাবে ভালোবাসা দিতেছে না, কেউ একবার জিজ্ঞাসা করে না, জাস্ট প্রোডাকশন একটা ছেলে আছে একটু প্রিপারেশন জিজ্ঞেস করে চা খাবেন, এবার আর কেউ কোনো কোশ্চেন করে না। এই যে তিন চারটা মেয়ে আছে এখানে, তারাও করে না? ওরা তো পাততেই দেয় না। আপনি তো ওনাদের সাথে আসছেন, দেখছেন আমার দিকে একবার তাকায় দেখছে? হ্যাঁ, এটা আমি খেয়াল করি, অনেকবার পোস্ট মারতেছি যে একটু তাকাক আমার দিকে, বাট কেউ আমার দিকে তাকাও দেখতেছে না। আমি ওর দিকে অনেকক্ষণ তাকায় ছিলাম, ভাবছিলাম চোখে চোখ পড়বো, তাকাই নেই আমার দিকে। আপনি কাউকে মানে একটু বসার টাইম দেন না? হ্যাঁ, এক কথায় উত্তর শেষ। ওকে, নেক্সট কোশ্চেন। প্রত্যয়নের সাথে আমরা যথাযথভাবে মানে সবসময় দেখে আসছি মাহিমাকে, এখানেও মাহিমা আছে, এই জুটিকে আবার ফিরে এনেছেন। সো এদের তো ফ্যানদের তো এদের নিয়ে অনেক বড় একটা ক্রেজ আছে, তো কি মনে হয় ফ্যানরা হচ্ছে এই জুটি দেখে আমরা খুব বুঝছি, ঠিক আছে, ব্যাপারটা এরকমই শর্ট রেডি, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে, ঘটনাটা হচ্ছে যে কোশ্চেন কি ছিল? যাই হোক, প্রশ্নোত্তর পর্ব তো অনেক হয়েছে, সব তো এখন দেখাবো না, তবে সেখানে আর্টিস্টরাও কিন্তু খুনসুটি পানা একজন আরেকজনের সাথে কম করে না। গালগুলো দেখেন একবার, তাকায় দেখেন একটা স্টেডিয়াম, এতে কিন্তু আইসিসি খেলার প্ল্যানিং চলছিল, ফলের খেলার। আচ্ছা বলো, তোমার নাম ফাট্টু কেন? এটাকে বলো। আমার নাম ফাট্টু কারণ আমি জায়গায় জায়গায় ফাটাই, জায়গায় জায়গায় ব্রেক, জায়গায় জায়গায় ফাটাই। কেন? এই যে আমি কিন্তু এগুলো মানলাম না ভাই। না 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 না, শুনো না, সে লাইট ধরতে কেন যেতেছে বলতেছে কেন? আমি দাঁত দিলে তো সে ঝলসায় যাবে আমার দাঁতের আলোতে, এর জন্য বলতেছে যে লাইটটা ধরি, অন্তত পক্ষে যে আমাকে না ঝলসাও। আহা, শুধু কাজ করলে হবে কি, একটু বিনোদনের তো প্রয়োজন আছে। নাইস, আরে আসল শুটিং তো মনে হয় কেবল শুরু হলো। যাই হোক, শুটিংও হলো, ইন্টারভিউ হলো, নাচ গান বিনোদন সবই হলো, এবার কি? এনিওয়ে, শুটিংয়ে যখন এত চার্মনেস ছিল, সিরিজটা ডেফিনেটলি জমবে। অ্যান্ড এই সিরিজটা 23 নভেম্বর থেকে দেখা যাবে পিকক এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।